দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা সহ মহানগরগুলোতে আজ কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দাবিতে যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, বারো দলীয় জোট সহ জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টি ও বিরোধী দলগুলো আলাদাভাবে রাজধানীতে কালো পতাকা মিছিল করবে। এর আগে গতকাল জেলা পর্যায়ে কালো পতাকা মিছিল করে বিএনপি। Thank you.